جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভাই, আপনি জানতে চেয়েছেন রুকু থেকে ওঠার পর যে দোয়া রয়েছে এই দোয়া এবং দুই সিজদার মাঝখানে দোয়া, এটি একটি গুরুত্বপূর্ণ মাসলা এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন একজন মুসলিমের, যেটা অবশ্যই জানা প্রয়োজন, জানতে হবে। তো আপনি বলতেছেন যে যদিও এটি ছোট প্রশ্ন আপনার কাছে বড় হচ্ছে, বড় হওয়ার কথাই, কারণ আমরা মাজহাবি দ্বন্দ্বে মাজহাবের দিকে এভাবে ঝুঁকে গেছি, মাজহাব নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে ভুলে যেয়ে ভুল নামাজ পড়ে যাচ্ছে এবং ভুল নামাজের মাঝেই এখনো রয়ে গেছি। অথচ যে কোনো ইবাদত করুন না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো যদি না হয়, তার বর্ণিত অনুযায়ী না হয়, তার আমল অনুযায়ী না হয়, যেভাবে আমল করেছেন সেভাবে যদি না হয়, তাহলে কোনো আমল গ্রহণ হবে না, যেটা আমল কবুলের শর্তের মধ্যে দ্বিতীয় শর্ত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ সম্পর্কে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। নামাজ যদি অবশ্যই গুরুত্বপূর্ণ ইবাদত, তাহলে আমরা নামাজ রাসূল সাল্লামের মতো যদি পড়ি, তাহলে আমাদের নামাজ কবুলেও তা নাহলে হবে না। মাজহাবি তরিকা বা পদ্ধতি যে নামাজ পড়ি, রাসূলের হাদিস যদি এখানে সুসাব্যস্ত না থাকে, তাহলে আমাদের নামাজও গ্রহণ হবে না। তাই আসুন আমরা এখন জানবো যে রুকু থেকে উঠে আপনি কি বলবেন। রুকু থেকে উঠে বলবেন বেশ কয়েকটি হাদিস রয়েছে এটি, যেমন সংক্ষিপ্ত সামি আল্লাহ লিমান হামিদা বলার পরে রব্বানা ওয়ালাকাল হামদ, যে হাদিসটি ইমাম বুখারী ইমাম আহমদ বর্ণনা করেছেন, এমনইভাবে আপনি বলতে পারেন আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ। হাদিসটি ইমাম বুখারি ইমাম মুসলিম এবং তিরমিজি বর্ণনা করেছেন। আরো দোয়া রয়েছে যেটা গুরুত্বপূর্ণ, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে এক ব্যক্তি নামাজ পড়তেছেন, নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে বললেন যে কে এই দোয়াটি পড়েছো, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তখন যেই সাহাবী এই দোয়াটি পড়েছে তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই দোয়াটি পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকাদ রাআইতু বিদআতাও ওয়া সালাসিনা মালাকান ইবতাদিরুনাহা আইয়ুহুম ইকতুবুহা আউয়ালান, যে আমি দেখলাম 30-এর অধিক ফেরেশতা তাড়াহুড়া করতেছে, প্রতিযোগিতা করতেছে কে প্রথম এই সওয়াব লিখবে। তাহলে এতে বোঝা যাচ্ছে এটা একটি গুরুত্বপূর্ণ দোয়া। তাই সম্মানিত ভাই, আপনি যে দোয়াই পড়েন না কেন, আদায় হয়ে যাবে, রাসূলের নামাজের মতো নামাজ হবে, রুকু থেকে উঠে রব্বানা ওয়ালাকাল হাম অথবা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ অথবা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পরবর্তী আপনি জানতে চেয়েছেন দুই সিজদার মাঝখানে এক সিজদা থেকে উঠে যে বৈঠকে যে দোয়াটি পড়বেন সংক্ষিপ্তভাবে এটি কি, এটা সংক্ষিপ্ত একটি দোয়া রয়েছে, রব্বিক ফিরলি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি। যদি একবার পরে না আদায় হবে, তিনবার পড়া হলে উত্তম। আর অন্য দোয়া রয়েছে একটু বড় দোয়া, এটাও ভালো, আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি অজবুরুনি অরজুকুনি ওয়াআফিনি। এই দুটি দোয়া, আরও দোয়া রয়েছে, এই দুটি সাব্যস্ত রয়েছে। আবার আমরা শুনে নেই, রব্বিক ফিরলি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি, তিনবার, একবার পড়লেও যথেষ্ট তবে তিনবার উত্তম, আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি অজবুরুনি অরজুকুনি ওয়াআফিনি। এই দুইটি দোয়া যদি আপনি দুই সিজদার মাঝখানে পড়েন, যে কোনো একটি দোয়া পড়েন, তাহলে যথেষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী নামাজ পড়ার তৌফিক দিন। আমিন আল্লাহুম্মা আমিন।